সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনুশীলনী পাঁচের 21 নম্বর অঙ্কটি তোমরা দেখো। সমীকরণ 7x-2 = x + 16, এটি সমাধান করার জন্য আমরা যেটি করব, পরবর্তী লাইনে আমরা লিখব বা 7x-x, 7x এর পরে মাইনাস এক্স আমি কোথায় পেলাম দেখো, ডান পক্ষের যে রাশিটি রয়েছে x + 16, এখানে যে এক্সটি রয়েছে এটি আছে প্লাস, আমি এটিকে পক্ষান্তর করে বামে নিয়ে আসলাম, হয়ে যাবে মাইনাস। এরপরে ইকুয়াল চিহ্ন দিয়ে এখানে সংখ্যা রয়েছে 16, আর এই যে বাম পক্ষে -2 আছে, এই -2কে আমি ডান পক্ষে নিয়ে যাব, হবে +2। পরবর্তী লাইনে গিয়ে 7x থেকে -x বাদ গেলে থাকে 6x = 16 + 2, হবে 18। পরবর্তী লাইনে গিয়ে এক্স এর মান যেহেতু বের করবো, আমরা এক্স কে রেখে দিব = 18, এখানে 6x এর অর্থ হচ্ছে এক্স এর সাথে 6-এর গুণ, তো যেহেতু গুণ আছে আমরা কী করব, ডান পাশে পক্ষান্তর যখন করব হবে ভাগ। পরবর্তী লাইনে অতএব এক্স = 18কে 6 দ্বারা ভাগ করলে কত পাই, 3। তো আমরা লিখব সমীকরণটির মূল থ্রি, অর্থাৎ এক্স এর মান আমরা কত পেলাম, 3 পেলাম। এখন এই যে কাজটি করলাম, যদি কোনো প্রশ্ন থাকে যে সমীকরণটির মূল 3 হলো কিভাবে, এটা আমরা প্রমাণ করি কিভাবে, সেটিকে বইয়ের ভাষায় যা বলা হয় তা হলো শুদ্ধি পরীক্ষা। এখন আমরা এই অঙ্কটাকে যদি শুদ্ধি পরীক্ষা করি তাহলে কি পাই, আমরা লিখে নেই শুদ্ধি পরীক্ষা, লিখব প্রদত্ত সমীকরণে এক্স এর পরিবর্তে থ্রি বসিয়ে পাই, কি পাই দেখো, এখানে রাশি ছিল 2টি, বাম পক্ষে 1টি, ডান পক্ষে 1টি। এখন আমরা এই বাম পক্ষ উল্লেখ করে লিখব 7x-2 = 7, এক্স এর পরিবর্তে লিখব 3। এখন এখানে পাশাপাশি আমরা যদি 3 লিখে দিই তাহলে হয়ে যাবে 73, তো ওভাবে লিখতে পারবো না, আমাদেরকে কী করতে হবে, গুণ চিহ্ন ব্যবহার করতে হবে, যেহেতু এক্স এর সাথে 7 এর সম্পর্ক হচ্ছে গুণের, আমরা কী করবো একটা গুণ চিহ্ন দিয়ে 3 লিখব, এরপরে -2। পরবর্তী লাইনে গিয়ে দেখো 3 সাথে 21 -2, তো এখানে আমরা কি পাচ্ছি পরবর্তী লাইনে 19। এবারে দেখো ডান পক্ষ, ডান পক্ষে কি আছে, x + 16,
পরবর্তী লাইনে আমরা কি করব, x এর পরিবর্তে মান বসাবো 3 প্লাস 16 ইকুয়াল টু 16 প্লাস 3 সমান কি হবে 19। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে বাম পক্ষে আমি পেয়েছি 19, ডান পক্ষেও পেয়েছি 19। তো কি লিখব, লিখব অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। এরপরে লিখে দেব অতএব সমীকরণটি সমাধান শুদ্ধ হয়েছে। আশা করি এই যে এক্স এর মান আমরা 3 পেলাম, এটি কিভাবে হলো সেটি তোমরা এই পরীক্ষার মাধ্যমে বুঝতে পারলে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ।